ওই আজাব আসার পূর্বে যখন আর তোদের সাহায্য করা হবে না। অবাংলার মানুষেরা আমরা জানি মানুষকে সাহায্য করা হবে না মরণের সময়, কথা বলেন কেন? আমাদের যে সাহায্য করা হবে না কোন সময়? মৃত্যুর সময়। আর মরণ আসতে তো 41 সাল। আপনি কোন আশায় টার্গেট দিয়েছিলেন বলেন? আপনার তো একটা আশা থাকা লাগে। আপনার সেকেন্ডের গ্যারান্টি নেই, আপনি 41 সাল টার্গেট দিয়ে বসে আছেন। ওই আজাব আসার পূর্বে আপনাকে এই দুইটা শর্ত মানা লাগবে, একদিকে আল্লাহর দিকে ফেরা, দুই দিকে তার বিধান সামনে পেলে আত্মসমর্পণ করা। আমি আবার বলছি, এই দুইটা শর্ত শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তব জীবনে মানা কত সহজ না। এ দুইটা মেনে নিলে জীবন পরিবর্তন হয়ে যায়। বহু মানুষ এই পৃথিবীতে উশৃঙ্খল জীবন যাপন করেছে, কিন্তু তারা এই দুইটা শর্ত মেনে তওবা করার কারণে আল্লাহর ওলি হয়ে বিদায় নিয়েছে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম পর্যন্ত বাংলাদেশে বলা হয় বিভিন্ন দরবারে, খানকায়, মাহফিলে, মসজিদে। কিন্তু এরপরে যে দুইটা শর্ত আর একটা সময় মেনটেন করা লাগবে, এ পর্যন্ত আর বলে না। কারণ ওটা বললে যে বলবে সেই ধরা খাবে। এজন্য আমরা বলতে চাই না পরের শব্দগুলো। আজকে তাফসীর মাহফিলে যদি তাওবার সঠিক ব্যাখ্যাটা নিয়ে আসা যায়, আবহমান কাল থেকে তাওবার নাম নিয়ে যারা মানুষের সাথে দুই নাম্বারি করে ব্যবসা করে খাচ্ছে, ওদের মন পাওয়া যাবে, কথা বলেন না কেন? আমি যে বললাম মৃত্যু আসবে 41 সালে, এটা ঠিক আছে? বলেন কখন আসবে? কোন গ্যারান্টি নেই, বসে আছি, দাঁড়াতেও পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? সুতরাং তাওবা করা লাগবে। যে দুইটা শর্ত, কখন? এক্ষুনি। কখন বলেন? বলেন এই মুহূর্তেই যদি আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন, দুনিয়া একদিকে যাক, আমি আল্লাহর দিকে ফিরে এসেছি, আমি আর এদিক থেকে অন্য দিকে যাব না, আমি সত্যি আল্লাহর বিধান এখন সামনে পেলে আত্মসমর্পণ করে ফেলব, আপনি বিশ্বাস করতে পারেন পেছনের অপরাধগুলো আল্লাহ এই মুহূর্তে মাফ করে বাকি জায়গাটা নেকিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে। এটার নাম তাওবা। এটার নাম কি? তাওবা আর ইস্তেগফার কিন্তু এক জিনিস না। আপনি সবসময় ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, গাইনফার হয়, এই শব্দটা আসল, এর মাত্রাই তিনটা। কিন্তু তাওবা শব্দের ভেতরে গাইনফার আছে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়াকানা আল্লাহু গফুরার রহিম। সূরা ফুরকানের 73, 72, 71 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন যে লোকটা এই নিয়ত নিয়ে বাড়ি থেকে বের হয়েছে যে আল্লাহ আজকে কিন্তু আমি তাওবা করে ভালো হয়ে যাব। এই যে তাওবার যে ব্যাখ্যাটা আগে বললাম, এই রকম তাওবা করে ভালো হয়ে যাব, যে আমি আজকে রবের দিকে ফিরে এসেছি, তার বিধান এখন সামনে যেটা পাবো ওইটাই আমার সারেন্ডার, আমি আত্মসমর্পণ মাথা মতো করে দেব। এতে যদি আমার বাবা আমার কাছ থেকে দূরে যায়, যাক, আমার দল যদি ছাড়া লাগে ছাড়ব, এইরকম তওবার নিয়ত নিয়ে এসেছেন তো না লোক দেখানোর জন্য? এবার দেখা যাচ্ছে অনেক শ্রোতার মন খারাপ হয়ে গেল। আরে ভাই, আমি তো আপনাকে বাঁচাতে চাই, আপনি তাওবা যদি সত্যি করতে পারেন, বাড়ি থেকে বের হওয়ার সময় যদি এই নিয়ত থাকে, না আজকে আমি সত্যি যা আলোচনা শুনবো কোরআন থেকে আমি ভালো হয়ে যাব, তাওবা করার পর নিয়তে যদি এসে থাকেন, এখানে দুইটা শর্ত আল্লাহ দিয়েছেন, যারা ইমান আনার পরে আমলে সালেহ করবে। সালেহ এই শব্দটার অর্থ এতদিন পর্যন্ত কি শুনেছেন বলেন তো? সালেহ মানে কি? না, এটা আমরা যারা
সচরাচর যারা যে মানুষগুলো সিলেবাস ভিত্তিক চিন্তা ভাবনা ছাড়া পড়ে শুধু পাস করে ফেলেছি সালে মানে তারা আমরা মনে করি নেক কাজ সৎ কি এটার বাদ দিয়ে আর কিছু জানা থাকলে সালে শব্দের আধুনিক ব্যাখ্যা বের হচ্ছে এখন যে মানুষগুলো এখন আধুনিক ভাবে তাফসীর লিখছে এখানে সালেহ মানে শুধু সৎ না শুধু নেক কাজ না সালে শব্দের আসল অর্থ হচ্ছে যোগ্যতা যোগ্য এজন্য এই বাংলাদেশে বহু সৎ মানুষ ছিল এখনো আছে কিন্তু যোগ্যতা সম্পন্ন মানুষের অভাব এই কারণে ওই বিভাগটা দুর্নীতি মুক্ত করা সম্ভব হয়নি যে সমস্ত জায়গাগুলোতে সৎ হবে এবং যোগ্য হবে সেখানে দেখবেন আপনি ওই জায়গাটা পুরোপুরি সঠিকভাবে কার্যকরী ভূমিকা পালন করবে